কাকুর বাড়িতে পূজোর নিমন্ত্রণ খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না শিশুকন্যার। পুকুরের জলে ডুবে মৃত্যু শিশুকন্যার, পরিবারের শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত রাধানগর এলাকায়। মৃত শিশুকন্যা ঋদ্ধিমা মণ্ডল, বয়স 3.5 বছর। পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে কাকুর বাড়িতে পূজোর নেমন্তন্ন খেতে গিয়েছিল ছোট্ট ঋদ্ধিমা। সেখানেই বড়দের নজর এড়িয়ে কোনোভাবে পুকুরে পড়ে যায় ছোট্ট ঋদ্ধিমা। দীর্ঘক্ষণ ঋদ্ধিমাকে দেখতে না পেয়ে খোঁজ করে ঋদ্ধিমার মা এবং পরিবারের লোকজন। দীর্ঘ খোঁজাখুঁজি করে অবশেষে বাড়ির পাশে থাকা পুকুর থেকে উদ্ধার করা হয় ছোট্ট ঋদ্ধিমাকে। তড়িঘড়ি ঋদ্ধিমাকে উদ্ধার করে দারিকনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছোট্ট ঋদ্ধিমার এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পাশাপাশি একমাত্র সন্তানকে হারিয়ে আকুল কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট ঋদ্ধিমার মা। এলাকায় শোকের ছায়া। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটি ঘটেছিল যে মেয়েটি মারা গেছে, ওর মেজদাদুর বাড়িতে আজকের একটা অনুষ্ঠান ছিল। তো মৌসুমিতে ওদের পাঁচু ঠাকুর গেছিলো, ওখান থেকে মেয়েটাও সঙ্গে গেছিলো। ওখান থেকে ঠাকুর ঠাকুর দিয়ে আসার পরে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, মায়ের সঙ্গে খেয়েছে। খাওয়ার পরে ওর মা মুখ টুক দিয়ে, মানে খাওয়ার পরে বাড়ি থেকে জানে ও বাড়ি থেকে এ বাড়িতে আসবে আর কি, ওর মা বাচ্চাটাকে বার করে দেওয়ার পরে ওর মা সেই বাচ্চার থালাতে খেতে বসছে। খাওয়ার পরেও মেয়েটার ঠাকমা বলছে যে মেয়েটা কই, বলছে ও বাড়ি চলে গেছে। তারপর ঠাকমা বলছে না বাড়িতে তো আসেনি, এই আসেনি বলতে সবাই ও বলে দেখি না, সে বলে দেখি না, সবাই বলছে আমরা কেউ দেখি না, যার জন্য সবাই এ ঘর ও ঘর এ পাড়া ও পাড়া করে খুঁজছে, সবাই আশেপাশে বাড়িতে জিজ্ঞেস করছে। তারপরে সবাই বলছে এত সময় তাহলে কারোর বাড়িতে যখন যায় না তাহলে পুকুরে নেবে, একটু খোঁজাখুঁজি করি। এই পুকুরে খুঁজতে গিয়ে পাওয়া গেলো আর কি। যখন পাওয়া গেলো তখন বাচ্চাটার কোনো সেন্স নেই। তখন সামনে ভ্যান ছিল, মেশিন ভ্যানে করে আমাদের স্থানীয় দারিনগর হসপিটালে নিয়ে গেলা হলো। ওখানে ডাক্তারবাবুরা দেখে বলছে যে মৃত। আপনার নাম? আমার নাম অঞ্জনা জানা, বাড়ি রাধানগর। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোনো রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। কি ঘটনা ঘটেছিল? আজকের মদন মণ্ডল তার বাড়িতে, তার মেজো ভাইয়ের বাড়িতে, তপন মণ্ডলের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সকালে পাঁচু থানে গেছিল, পুজো টুজো দিয়ে এসছে। তারপরে রাত্রিতে কার্তিক পুজো আছে, পুজো টুজো দিয়ে আসার পরে যে বাচ্চা মেয়েটি তার মা তার সঙ্গে নিয়ে তার কাকুর বাড়িতে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করছে এবং আত্মীয় বন্ধু বান্ধব একসঙ্গে খাওয়া দাওয়া করছে। সেই মাঝখানে হঠাৎ করে মেয়েটা বেলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। এদের তখন কিছুটা পরে যখন খুঁজে দেখে, প্রথমে পুকুরে নেমে দেখেছে পায়নি, তারপরে একটু পাশাপাশি খুঁজেছে, তখন একটা বা দেড়টার মধ্যে। তারপরে পুনরায় আবার যখন পুকুরে খুঁজে দেখেছে তখন মেয়েটাকে পাওয়া গেছে। সেই অবস্থায় এখন যারা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে নিয়ে ভ্যান ট্যান গিয়ে টোটো টোটো করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তারবাবু মেয়েটাকে মৃত বলে ঘোষণা করা। এই হচ্ছে ঘটনা। আপনার নাম? আমার নাম সুবল শাসমল, আমি রাধানগর এই স্থানীয় অধিবাসী। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা বলতে আমরা তো প্রতিবেশী, আমরা শুনে চলে এসেছি। তা ঘটনা হচ্ছে এটা মদন মণ্ডলের বাড়ির ঘটনা, আর ওনার ভাইয়ের বাড়িতে পুজো হয়েছিল আজকের, এবং আজকেরও পুজো, রাত্রিতে পুজো আছে, কার্তিক পুজো, সামনের দিন গৌরাঙ্গ পুজো আছে। বর্তমানে হচ্ছে বাইরে একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল, মন্দির থেকে পুজো দিয়েছে, ওরা আত্মীয় স্বজন সব খেয়ে দিয়ে কেউ কেউ ঘুমোচ্ছে, কেউ কেউ বিশ্রাম করছে। ওর মা আর ওর বড়মা হচ্ছে খেতে বসছে লাস্ট, মেয়েটি ওদের সঙ্গেও খেয়েছে, খাওয়া দাওয়ার পরে ও টুক করে বেড়ে গেছে।
বেরিয়ে গিয়ে অলক্ষ্য হয়ে গেছে, বুঝতে পারেনি। তারপরে যখন মেয়েটাকে খোঁজ করলো, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। ঘাটে যখন দেখলো ঘাটেও পাওয়া যাচ্ছে না। তারপরে ওরা মা যখন খুব সন্দেহ করলো, সন্দেহ করে যখন ঘাটে গিয়ে যখন জলে নেমে দেখে, তখনই মেয়েটা তুললো মৃত অবস্থায়। ঠিক আছে, মানে তখন তো সেন্স নেই। এবার আমরা তো মৃত বলে কিছু জানবো না, বাবা মা হোক যা হোক, আমরা গ্রামবাসী সবাই ছুটে এসেছি। তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো, দাড়িনগর হসপিটাল। তা ওখানে ডাক্তারবাবু বলছে যে উনি মারা গেছে। আমার নাম সুখদেব চন্দ্র গুড়িয়া। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আচার্য শ্রী রঞ্জিতানন্দ, মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ। আপনি কি নানান সমস্যায় রয়েছেন, যেমন ব্যবসায় বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা অমনোযোগী, প্রেমে ব্যর্থ, বিবাহিত জীবনে সমস্যা বা চাকরির ক্ষেত্রে সমস্যা? যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। যোগাযোগ নাম্বার 9836459511, এই নাম্বারে যোগাযোগ করুন। চেম্বার প্রতি শনিবার কাকদ্বীপে তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসছেন। এছাড়া দমদম, বারাসাত, ব্যারাকপুর, রানাঘাট, মেচেদা এবং প্রতি অমাবস্যায় তারাপীঠে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।